সকল শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের সাবধান সাসপেন্সের বিশেষ নিবেদন। জানেন তো, মানুষের মনের আদি ও অকৃত্রিম অনুভূতি হলো ভয়, যা কোনোদিনই পরিবর্তিত হওয়ার নয়। আর এই ভয়কেই আরও একটু উস্কে দিতে সাবধান সাসপেন্সে আপনাদের জন্য নিয়ে এলাম রোমহর্ষক ভয়ের গল্প চরণ দাসপুর হল্ট, রচনা অর্জুন ঘোষ। এই গল্পটি আমরা নিয়েছি ভূতান নিশি ফেসবুক গ্রুপ কর্তৃক প্রকাশিত সর্বভূতেষু পুজো 2019 বইটি থেকে। গল্প পাঠে আকাশ এবং সূত্রধর আমি অরিত্র। শুরু হচ্ছে চরণ দাসপুর হল্ট। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখুন নানা রকম রোমাঞ্চকর ও মন ভালো করে দেওয়া গল্প শোনার জন্য। আপনার এইটুকু কন্ট্রিবিউশন হাসি ফুটিয়ে তুলতে পারে বেশ কিছু না খেতে পাওয়া দুস্থ মানুষের মুখে। রংচটা হলদে সাইনবোর্ডে ওপরে হিন্দি, নিচে ডান পাশে উর্দু আর বাঁ পাশে ইংরেজিতে লেখা। প্ল্যাটফর্মের কোনো বালাই নেই। ব্যাগ আর বেডিংটা নিয়ে কোনো রকমে নামতে না নামতেই হুইসেল দিয়ে ট্রেনটা ছেড়ে দিল। নেমেছি অবশ্য একাই, এই স্টেশনটার নামই তো সুব্রত বলেছিল। স্টেশন বলতে যে কাঁকড়ে বাঁধানো খানিকটা জায়গা, দুটো লাল ইঁটের ঘর, দু একটা পুরনো আমলের গোড়া বাঁধানো বটগাছ আর তিন চারটে সিমেন্টের বেঞ্চি, সেটাও লিখেছিল জয়েন করার পর প্রথম চিঠিতে। না, তার সাথে দৃশ্যতই কোনো তফাৎ নেই। স্টেশনের পেছনে যত দূর চোখ যায় ফাঁকা মাঠ, বাজরার ক্ষেত, আর তার পেছনে সবুজ আর ধূসরে মেছানো অনুচ্চ টিলা। মাঠে কয়েকটা ছাগল আর স্টেশন ঘরটার কাছে কুণ্ডলি পাকিয়ে শুয়ে থাকা নেড়ি কুকুরটা ছাড়া জীবিত কোনো প্রাণীর উপস্থিতি নেই। কিরকম কিরকম একটা নিঃসঙ্গতা আর প্রাণহীনতা চারপাশে। বিহারের সিওয়ান গোরক্ষপুর কর্ডলাইনের এই জনহীন ঘুমন্ত স্টেশনটার ওই লাল ঘর দুটোর দিকে তাকিয়ে বছর দশেক আগেকার পাতিপুকুর বয়েজ ক্লাবের ফেলে আসা দিনগুলোর কথা খুব মনে হচ্ছিল। আর মনে হচ্ছিল ক্লাবের সবচেয়ে ডান পিঠে হুল্লোড় বাজ বন্ধুবৎসল সদস্য আর আমার প্রাণের বন্ধু সুব্রতর কথা, যে বর্তমানে এ মৃত প্রায় সিঙ্গেল লাইনে স্টেশনের ওই লাল ঘর দুটোর একটাতে বসে আছে রেলের ইউনিফর্ম পরে। আমাদের উত্তর কলকাতার পাড়াগুলোর একটাই পরিবার, তার মধ্যেও আমাদের দুই বাড়ির সম্পর্কটা একটু বেশি মাখোমাখো ছিল। এতটাই হইচই আর হুল্লোড়ে মেতে থাকতাম যে বেকারত্বের জ্বালাটা ঠিক গায়ে লাগত। তার মধ্যে সুব্রত ইস্টার্ন রেলে অ্যাপয়েন্টমেন্টের খবরটা যখন পেলাম, ক্লাবে ওকে নিয়ে রীতিমতো বিজয়ের ভাষণের পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। কি রে বাবা, একেবারে রেলে? হ্যাঁ, সামনে শনিবার কিন্তু পাঠা মাংস চাই কাকা, মনে থাকে যেন? সুব্রত একবার আমতা আমতা করে বলেছিল। আরে কিন্তু প্রথম পোস্টিংটাই তো একেবারে গন্ডগ্রামে হচ্ছে রে, কোন কুট্টা মুল্লুকে কে জানে, সালা নামই শুনিনি বাপের জন্ম। বাকিরা একেবারে রে রে করে উঠেছিল। মনে হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে সব স্টেশনের নাম তুই জেনে বসে আছিস একেবারে। এসব ছেদ মেন্টালিটি গুলোকে বাদ দে তো ভাই। হ্যাঁ, তো সরকারি চাকরিতে কি সব ঘরে দোরগোড়ায় পোস্টিং হয় নাকি সব সময়, ইত্যাদি ইত্যাদি। কয়েকজন ওরই মধ্যে আড়ালে মুখ বাঁকিয়েছিল হয়তো, আমি কিছু বলিনি, বলতে পারিনি, খালি ওকে বুকে জড়িয়ে ধরেছিলাম একবার, কারণ আমি জানতাম
এই চাকরিটা ওর জন্য ঠিক কতটা জরুরি ছিল। রুগ্ন বাবা, দুটো অবিবাহিত দিদি আর মাকে নিয়ে ওদের পরিবার। উপার্জন বলতে ছিল দিদিদের টিউশনি আর মায়ের সেলাই মেশিন। বাড়ি ফেরার সময় অন্ধকার গলিতে পাশের জালনা দিয়ে তেরছা হয়ে পড়া আলোয় সুব্রত আমার দিকে তাকিয়ে ম্রিয়মান হাসল। এবার পুজোটা তোদের সঙ্গে থাকা হবে না রে, জলসাটা নিয়ে কত প্ল্যান ছিল, গিয়ে কি আর ছুটি দেবে, নতুন চাকরি বলে কথা। আমি ওর কাঁধে হাত রেখে বললাম, কিছু ভাবিস না রে, সমস্ত ছবি প্রিন্ট করিয়ে পুজোর পরেই দল বেঁধে যাবো তোর কোয়ার্টারে। এখন এখন ওইসব ভেবে মনটন খারাপ করিস না তো, ছাড়। প্রথম প্রথম একটু অসুবিধা হবে, তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে। আর এই বছরটা না হয় ছুটি পাবি না, পরের বছর তো আসতেই পারবি। না, সুব্রত তারপরে কোনো দিন আর আসেনি, পুজোতে না, শীতকালে না, এমনকি ওর দুই দিদির বিয়েতেও আসতে পারেনি। বর্দির বিয়ের দিনও ওকে না দেখতে পেয়ে আমরা যার পর নাই অবাক হয়েছিলাম। মাসিমা মুখ অন্ধকার করে বলেছিলেন, চিঠিতে লিখেছে যে ওর স্টেশনে বর্দি পাওয়া যাচ্ছে না বলে ছুটি মঞ্জুর করেনি, কে জানে বাবা কেমন স্টেশন। কানে এলো মেসোমশাই কন্যাপক্ষের কিছু লোকজনকে বলছেন, আরে সে বিরাট বড় জংশন স্টেশন, প্যাসেঞ্জার গুডস মিলিয়ে দিনে 60-70টা ট্রেন আসে যায়, কত দায়িত্ব, ও না থাকলে চলবে নাকি। হ্যাঁ, প্রথম প্রথম চিঠিতে লিখত খুব নির্জন স্টেশন, সারাদিন খুব একটা কাজ নেই, কথা বলার লোক নেই, আরো এক বছর না হলে নাকি ট্রান্সফার হবে না, এইসব। তারপর থেকে চিঠি কমতে কমতে একেবারে বন্ধ। কেবল বছর দুই আগে এক রেলে কর্মরত বন্ধুকে অনুরোধ করে খবর পাওয়া গিয়েছিল যে ওর মাথায় কিছু একটা গণ্ডগোল দেখা দেওয়াতে রেল ওকে শারীরিক অসুস্থতার জন্য ছুটি দিতে চাইছিল, কিন্তু ও নাকি নিজেই ছুটি নিতে অস্বীকার করে। এর বেশি কিছু বন্ধুটি হয় জানে না বা বলতে চাইল না। এর মধ্যেই অনেক পরিবর্তন হয়েছে, ওর দুই দিদি বিয়ে করে চলে গিয়েছে, তারা কালে ভদ্রে বাড়িতে আসে, বাবার শরীর আরো ভেঙেছে, ভাঙন ধরেছে ওদের পুরনো জয়েন্ট ফ্যামিলিতেও। পৈতৃক বাড়িতে ওর মা বাবা আর ওই বয়সী কয়েকজন বৃদ্ধ বৃদ্ধা ছাড়া আর কেউই থাকেন না বলতে গেলে। আমরাও সবাই বিয়ে থা করে ঘোর সংসারী, একই পাড়ায় থেকেও দেখা সাক্ষাৎ কমেছে। অবশেষে ওর মা বাবার অনুরোধে আমাকেই আসতে হলো, হাওড়া থেকে পাটনা, সেখান থেকে সিউবান, সেখান থেকে আবার গাড়ি বদল করে কর্ডলাইনের এই স্টেশন। না, সেদিনের দেওয়া প্রতিশ্রুতি মতো পুজোর ছবির কোনো অ্যালবাম সঙ্গে আনতে পারিনি, নিজেদের স্মৃতির অ্যালবামটাই উল্টে পাল্টে দেখতে হবে। একটা নিঃশ্বাস ফেলে বেডিংটা হাতে তুলে লাল ঘর দুটোর দিকে পা বাড়ালাম। মাসিমার ধরা গলায় বলা কথাগুলো কানে বাজছিল, একেবারে কয়েকদিন থেকে চাকরিতে ইস্তফা দিয়েই নিয়ে চলে আসবে বাবা, এ কেমন চাকরি, 10 বছরে একটা লোক একদিনও ছুটি পাবে না। ঘর দুটোর একটা তালা দেওয়া, ওটা মনে হয় মালখানা কাম ওয়েটিং রুম। আর একটা ঘরে কয়েকটা ধুলি ধূসরিত আলমারি, দেরাজ, একটা নরবরে কাঠের টেবিল, চাকলা ওঠা বেঞ্চি আর ঝুল পড়া টরে টক্কা টেলিগ্রাফ যন্ত্র, আসবাবপত্র জালনায় দেওয়ালে মাকড়সার জাল, মেঝেতে জায়গায় জায়গায় ছুঁচো নাদি আর পাখির ময়লা। আমার খানিকটা সময় লাগলো ধাতস্থ হতে, এটা স্টেশন, এত নোংরা আর অগোছালো হতে পারে? হলোই বা সে কর্ডলাইন স্টেশন, কিন্তু তা বলে এই অবস্থা? আর তার সাথে মানানসই স্টেশন মাস্টার, গাল ভেঙে গেছে, মাথার চুল অর্ধেক সাদা,
মুখে খোঁচা খোঁচা দাড়ি, গায়ের ইউনিফর্মটা থেকে কে জানে কতদিনের বাসি গন্ধ আসছে। পায়া ভাঙা একটা চেয়ারে বসে টেবিলে মাথা প্রায় ঠেকিয়ে দিয়ে একটা হলদে ঝুরঝুরে রেল গ্যাজেট পড়ে চলেছে। আমি সুটকেস আর বেডিংটা রেখে লোকটা সামনে এগিয়ে গেলাম, টেবিলে হাত রেখে সামান্য একটু ঝুঁকে ডাকলাম, সুব্রত। সে মাথা তুলল না। আমি আবার একটু জোর গলায় বলে উঠলাম, এই সুব্রত। খানিকক্ষণ পর আস্তে আস্তে টেবিল থেকে মাথা তুলল চরণ দাসপুর হল্টের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার। পিচুটি জমা অর্ধস্বচ্ছ ঘোলাটি চোখের দৃষ্টি আমার মুখের উপর মেলে রাখল। 10 বছর আগেকার স্বপ্ন দেখা প্রাণশক্তিতে ভরা ঝকঝকে চোখ দুটোকে তাতে খুঁজে পাওয়া যাচ্ছিল না সে কথা বলাই বাহুল্য। মনে হয় আমাকে চিনতে পারেনি। তারপর কোনো এক বিস্মৃতির অতল থেকে নাম হাতরে ভাঙা ঘর ঘরে গলায় বলল, কে করলেন না পাতি পুকুরের, তুই এখানে কি করে এলি? না, কোনো উচ্ছ্বাস নেই, অভ্যর্থনা নেই, আনন্দ মিশ্রিত অবাক হওয়া নেই। অথচ পাতিপুকুরে আমাদের সবাই বলতো আমরা নাকি মানিক চোর, একটা গলায় জল ঢাললে নাকি দুটো গলাই ভেজে। আমি একটা নিঃশ্বাস ফেলে পাশে টানা বেঞ্চিতে বসলাম। কিভাবে কথা শুরু করব বুঝতে পারছিলাম না। ট্রেনে আসার সময় পুরনো দিনগুলোর কথা মনে করে মনটা বেশ রঙিন হয়ে উঠেছিল, কিন্তু এখন ক্রমশই সেগুলোর ওপরে একটা ধূসর আস্তরণ পড়ছে। তবু মিয়নো গলায় বললাম, ট্রেনে করে এসেছি রে সিওয়ান থেকে, তোর খবর কি বল, শরীরের কি হাল করেছিস তুই, রেল কোম্পানি কি মাইনে পত্তর দিচ্ছে না নাকি? সুব্রত আবার টেবিলে ঝুঁকে পড়ে হাতের উপর থুতনি রেখে নিজের মনে বলল, ট্রেনে এসেছিস সিওয়ান থেকে, কিন্তু স্টেশনে তো সিওয়ান থেকে আর কোনো ট্রেন আসে না। ভালোই সমস্যা হয়েছে হেড অফিসে, সেটা বুঝতে পারছি, কিন্তু একটা সরকারি জায়গায় কি করে এরকম একজন লোককে রেখে দেওয়া হয়? এখানে কাজকর্ম তাহলে কে সামলায়? এটা রেল থেকে ওর বাড়ির লোককেই বা জানানো হয়নি কেন? আর যত ছোট স্টেশনই হোক নিশ্চয়ই একজনকে দিয়ে চলতে পারে না, কুলি গ্যাংম্যান সিগন্যালম্যান কোথায় দাঁড়া? বাইরে মরুভূমির মতো খাঁ খাঁ করছে দুপুর। সিওয়ান গোরক্ষপুর কর্ডলাইনের পাশে এই দিকশূন্যপুর স্টেশনে আর একটাও যাত্রী নেই, একটা ফেরিওয়ালাও পর্যন্ত নেই। অনেকগুলো প্রশ্নের উত্তর মেলাতে পারছিলাম না। টানা দুদিন জার্নির পর মাথাটাও কিরকম একটা দপদপ করছে। বিরক্ত স্বরে বললাম, তো শালা নিজে স্টেশনে কি ট্রেন কোথা থেকে আসে তাও জানো না বাঞ্চত, মজা কি মারাচ্ছ? অনেকক্ষণ জার্নি করেছি, টায়ার্ড লাগছে, চল তোর কোয়ার্টারে চান করে একটু রেস্ট নেব। সুব্রত আমার দিকে তাকাল না, আগের মতোই সামান্য তাকিয়ে থুতনিতে মুখ রেখে বলল, কোয়ার্টার আমার তো কোয়ার্টার নেই রে ভাই। এবার আমারও চমকানোর পালা, বেটার ছেলে বলে কি, নেই মানে থাকে কোথায় তাহলে? সুব্রত এবার টেবিল থেকে মাথা তুলে আমার দিকে সেই ঘষা কাঁচের মতো ঝাপসা চোখ দুটো তুলে তাকালো, তারপর বলল, আমি এখানেই থাকি, না হলে মাঝরাতে ট্রেনটাকে সিগন্যাল কে দেখাবে বল? তোর আর কর্মচারীরা কোথায় তাহলে? সবাই পালিয়ে গেছে, ট্রান্সফার নিয়ে চলে গেছে, আমি একা পড়ে আছি রে ওই ট্রেনটার অপেক্ষায়। এই হলটে থামবে ওটা
কত প্যাসেঞ্জার উঠবে, নামবে, গার্ড বদল হবে, আমি না থাকলে। আমি অবাক চোখে তাকিয়েছিলাম। আমার আমার খুব কষ্ট হচ্ছিল, কষ্ট হচ্ছিল পাতিপুকুর বয়েজ ক্লাবের সেই গ্রুপটার কথা ভেবে, কষ্ট হচ্ছিল মাসিমা মেসোমশাইয়ের কথা ভেবে, আর আর সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল 10 বছর আগের পাড়ার সেই অন্ধকার গলির মোড়ে দাঁড়িয়ে সুব্রতর সেই মন খারাপ মাখানো কথাগুলো মনে করে। তোদের ছেড়ে, এই পাড়া ক্লাব ছেড়ে, ওই খুঁটটা দেহাতি জায়গায় একা একা কি করে থাকবো বলতো ভাই? না 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 না, আমি কর্তব্য ঠিক করে ফেলেছি। এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে, আর দেরি করাটা মনে হয় উচিত হবে না। এর কন্ডিশন খুব সিরিয়াস। এখান থেকে কালকে ট্রেনে ব্যাক করে সিওয়ান যাব, সেখান থেকে পাটনা। পাটনায় গিয়ে সব কথা জানিয়ে কয়লাঘাটার সঙ্গে যোগাযোগ করতে হবে আগে। সুব্রতকে এখান থেকে নিয়ে যেতেই হবে, যে করেই হোক। আর তার সঙ্গে এই স্টেশনটার অবস্থা জানিয়ে রেল দপ্তরকে খুব কড়া করে একটা চিঠি লিখব। একটা আস্ত স্টেশন আর একজন কর্মচারীর এই অবস্থা তাদের জানা উচিত। কিন্তু আপাতত রাতটা এখানেই কাটাতে হবে। সুব্রত ঠিকই বলেছিল, স্টেশন থেকে কিছুটা দূরে একই রকমের লাল ইটের তৈরি, মাথায় টালি দেওয়া দু কামরার একটা কোয়ার্টার চোখে পড়ল বটে, কিন্তু তার গায়ে আগাছা গজিয়ে গিয়েছে। একদিকের দেওয়াল একেবারে ভেঙে পড়েছে। বিগত প্রায় 4-5 বছর ধরে কেউ ওখানে থাকে না, সেটা দেখেই বোঝা যাচ্ছে। সুব্রত বেচারা হয়তো সারাদিন এখানেই পড়ে থাকে, কি খায় দায় তাই বা কে জানে। ওকে একবার বললাম, আচ্ছা এই 10 বছরে তোর একবারও ছুটি নিয়ে কলকাতায় যাওয়ার কথা মনে হলো না? সুব্রত আগের মতোই ভাঙা গলায় থেমে থেমে আমার কাঁধের পেছন দিয়ে দূরে সন্ধ্যার ছায়া মাখানো টিলাগুলোর দিকে তাকিয়ে বলতে লাগলো, প্রথম প্রথম তোদের সবাইকে, দিদিদের, বাবা মাকে খুব মিস করতাম জানিস। ট্রেন ট্রেন না আসার সময়টা খুব একা একা লাগতো। ভেবেছিলাম 2 বছর হলেই বদলির জন্য আবেদন করব। আবার আবার অন্যদিকে ভালো লাগতো, কত দায়িত্ব, কুলি গাংম্যানেরা কত সম্মান দেয়, কত দূরপাল্লার ট্রেনের গার্ডেরা আমার সিগন্যালের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। নিজেকে নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে হতো। তারপর তোর এই অবস্থাটা হলো কি করে? তারপর তারপর একদিন মাঝরাতে সেই ট্রেনটা এলো। আমি আমি কোয়ার্টারে ঘুমিয়ে পড়েছিলাম। গাংম্যানটাও মনে হয় নেশা টেশা করে বাইরে কোথাও পড়েছিল। ট্রেনের হুইসেলে ঘুম ভেঙে ধর্মরি ইউনিফর্ম পরতে পরতে বাইরে বেরোলাম। অথচ অথচ আমার মোট স্পষ্ট মনে আছে সেদিন রাতের শিরুলে কোনো মেল বা প্যাসেঞ্জার ট্রেন ছিল না, আর লোকালের কথা তো বাদই দে। আকাশে এক ফালি চাঁদ আর ওই ঘরের সামনে রাখা হারিকেনে আলোতে ট্রেনটাকে দেখতে পেলাম। সাধারণ মেল ট্রেনের মতোই, কিন্তু কিন্তু সামনেও কোনো লেখা নেই। তবে তবে কি স্পেশাল কোনো ট্রেন ভিআইপিদের জন্য? সব কটা বগির জানলা নামানো, মনে হচ্ছে পাতালের গহ্বর থেকে উঠে আসা একটা অতিকায় সরীসৃপ পড়ে আছে আমার সামনে। স্টেশনে
ট্রেনের পাশে দাঁড়ালে সাধারণত লাইনের বা চাকার তাপ লাগে, কিন্তু জানিস সেদিন আমার আমার খুব ঠান্ডা লাগছিল। মনে হচ্ছিল ট্রেনটা বরফের তৈরি। ঠান্ডা কুয়াশায় সেদিন এই স্টেশনটা ঢেকে গিয়েছিল, অথচ সেটা ছিল একটা গরম কাল। আমি ভেতরে ভেতরে কেঁপে কেঁপে যাচ্ছিলাম, ভাবছিলাম ক্লিয়ারেন্স দেব না। এর আগের বড় স্টেশন মাধবপুরার মাস্টারের সঙ্গে যোগাযোগ করে কি ব্যাপার জেনে নিই। তারপরে ওই ট্রেনটার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মনে হলো কেউ যেন আমাকে বলছে যে ওই ট্রেনের যাত্রীরা সবাই খুব অধীর আগ্রহে কোথাও যাওয়ার জন্য অপেক্ষা করছে। আমি এক্ষুনি ক্লিয়ারেন্স না দিলে খুব দেরি হয়ে যাবে। আচ্ছন্নের মতো এগিয়ে গিয়ে হারিকেনে কাঁচ পাল্টে সবুজ করলাম, সিগনাল দিলাম, ট্রেনটা হেলে দুলে চলতে আরম্ভ করলো। মনে হচ্ছিল প্রত্যেক বগির বন্ধ সার্সি ভেদ করে হাজার হাজার চোখ আমার দিকে তাকিয়ে আছে। গার্ডের কামরাটা পেরোনোর সময় গার্ড সাহেব আমার দিকে তাকিয়ে হাসলেন, মুখটা খুব চেনা ঠেকল। তারপর থেকে মাঝে মাঝে ওই ট্রেনটা এখানে থামে, কেউ ওঠে কেউ নামে। আমি রাতে সিগনাল দেখাই, ক্লিয়ারেন্স দিই। আমি না থাকলে কে করবে বল? আর তো কেউ নেই। একটানা কথাগুলো বলে সুব্রত কেমন ঝিমিয়ে পড়ল। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনে যাচ্ছিলাম। ওর কথা শেষ হতেই উঠে এসে ওর কাঁধে হাত রাখলাম, ফিসফিস করে বললাম, সুব্রত মাসিমা মেসোমশাইয়ের বয়স হয়েছে, ওনারা তোর জন্য অপেক্ষা করছেন রে, তুই আমার সঙ্গে যাবি তো? জানিস ক্লাব এখন কত বড় হয়েছে, তোর কথা আমরা সবাই বলা বলি করি। সেই যে সেই চণ্ডী কাকুর মেয়ে রিনিকে মনে আছে? এখনো তোর কথা জিজ্ঞেস করে জানিস? তুই ফিরবি না সুব্রত, ফিরবি না তুই? আমাদের 10 বছর আগেকার ফেলে আসা অতীত ঘোলাটে পিচুটি পড়া চোখে আমার দিকে তাকিয়ে নিষ্প্রাণ একটা হাসি হাসল। রাতে স্টেশন ঘরের ঝুল পড়া বেঞ্চিতে বসেই ঘুমিয়ে পড়েছিলাম, গায়ে ঠেলা লাগতে চমকে উঠে বসলাম। সামনে সুব্রত দাঁড়িয়ে, হাতের হেরিকেনে সবুজ কাঁচ এক চোখা দানবের চোখের মতো জ্বলছে। ঘুমটা খুব জোরে ধরে গিয়েছিল। হঠাৎ উঠে হতভম্বের মতো ওর দিকে তাকিয়ে থাকলাম। সুব্রতর গলায় এই এতক্ষণে একটা চাপা উত্তেজনা ছোঁয়া পাওয়া গিয়েছে। কল্যাণ, বাইরে আয়, রাতের ট্রেনটা এসেছে। ট্রেন এসেছে মানে পাগলাটা বলে কি? বাইরে ঘুটঘুটে কালো রাত, প্ল্যাটফর্মের বাইরে শুয়ে থাকা নেড়িগুলো অদৃশ্য, খালি দূরে অন্ধকারের গায়ে আরো গাঢ় অন্ধকারের সিলুয়েট নিয়ে টিলাগুলো দাঁড়িয়ে আছে। সুব্রত আমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসে। না, প্ল্যাটফর্মে কিচ্ছু নেই, কিন্তু একটা সাদা কুয়াশা ক্রমশই যেন জায়গাটা ঢেকে নিচ্ছে। আমার হঠাৎ করেই কিরকম একটা ঠান্ডা লাগতে শুরু করলো। আমি ধমকে উঠে বললাম, কি হয়েছে কি? হ্যাঁ, কি পাগলামি হচ্ছে এগুলো? কোথায় ট্রেন তুই বল, চল ভেতরে চল, চল বলছি। সুব্রত সামনে তাকিয়ে বলে ওঠে, দেখতে পাচ্ছিস না, ওই দেখ সামনে দাঁড়িয়ে, ওই দেখ লোক উঠছে, নামছে, দাঁড়া দাঁড়া সিগন্যাল দিই।
সুব্রতর ঝাপসা চোখ দুটো অস্বাভাবিক রকমের উজ্জ্বল হয়ে উঠেছে, যেন যেন সাদা কুয়াশার আস্তরণ ভেদ করে সামনে কিছু একটা দেখতে চাইছি। আমি কিছু একটা বলতে গিয়েও হঠাৎ যেন থমকে যাই। আকাশে এক ফালি মরা চাঁদের আলো, কাঁকড়ে বাঁধানো খানিকটা জায়গা, দুটো লাল ইটের ঘর, দু একটা বট গাছ আর ভাঙা চোরা সিমেন্টের বেঞ্চি নিয়ে বিহারের এক প্রত্যন্ত অঞ্চলের সিওয়ান গোরক্ষপুর কর্ডলাইনের এই হল্ট স্টেশনটা যেন শুধু ভারতীয় রেল নয়, সারা জগৎ থেকে, এই বাস্তবতা থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মনে হচ্ছে যেন আমি হাজার হাজার বছর পুনরাভিনীত এক দৃশ্যের সাক্ষী। মাথাটা কিরকম যেন আচ্ছন্ন হয়ে যাচ্ছে, মনে হচ্ছে পড়ে যাব। অনেক দূর থেকে একটা ট্রেনের হুইসেল শোনা যায়। সাদা ঘন কুয়াশার মধ্যে স্টেশন মাস্টারের হাতের সবুজ আলোটা যেন আগের চেয়েও 10 গুণ বেশি উজ্জ্বল হয়ে জ্বলতে জ্বলতে দূরে সরে যাচ্ছে। ঘর ঘরে গলায় ছাড়া ছাড়া ভাবে কয়েকটা কথা চেতনা হারানোর আগে অবধি আমি শুনতে পাই। আসবে, আসবে, তোকে নিতেও আসবে, উঠে দেখবি কত চেনা মুখ, আমাদের সবার জীবনের হল্টে একবার না একবার এই স্পেশাল ট্রেনটা দাঁড়ায় রে কল্যাণ, এই স্পেশাল ট্রেনটা দাঁড়ায়, তখন আমি না থাকলে সিগন্যাল কে দেবে বল? হ্যাঁ, পরের দিন সকালে চোখ মেলে দেখি আমি একটা গাছের গোড়ায় শুয়ে আছি, আর আমার মুখের উপর কয়েকটা দেহাতি মুখ ঝুঁকে আছে। জামা কাপড় ভেজা দেখে বুঝলাম জ্ঞান ফেরানোর জন্য জলে ঝাপটা দেওয়া হয়েছিল। আমি এদিক ওদিক তাকালাম, না যাকে খুঁজছি তাকে দেখতে পেলাম না। ভাঙা ভাঙা হিন্দিতে জিজ্ঞেস করলাম, স্টেশন মাস্টার সাহেব কহাঁ গেয়া? দেহাতিগুলো একটু মুখ তাকাতাকি করল, তারপর তাদের মধ্যে একজন বয়স্ক গোছের লোক এগিয়ে এসে বলল, কোন সা মাস্টার, কহাঁ কা স্টেশন বাবুজি? আমি উঠে বসে কি একটা বলতে গিয়ে একদম স্ট্যাচু হয়ে গেলাম। হ্যাঁ, কালকে দেখা সিমেন্টের বেঞ্চিগুলো আছে আর গোড়া বাঁধানো গাছগুলোও আছে, দুটো আধ ভাঙা লাল ইটের ঘর, কালকে দেখা কোয়ার্টার ঘরটার মতো সে দুটো ভাঙা, দেয়াল বে লতানে আগাছা উঠছে, সামনে লাল দেওয়ালের গায়ে সাদা রং দিয়ে লেখা আবছা হলেও পরিষ্কারভাবেই পড়া যাচ্ছে, অ্যাবান্ডেন্ড। দেহাতি লোকটা সমানে বকে যাচ্ছে, হ্যাঁ 8-10 সাল পহলে ইহাঁ এক স্টেশন থা চরণদাসপুরা বল কে, এক বঙ্গালী মাস্টার বাবু ভি আয়ে থে, আচ্ছা চল রহা থা, ফির এক রাত শায়দ কুছ হুয়া, ইহাঁ কা গ্যাংম্যান হরিয়া সুবহ আকে দেখা মাস্টার সব পাগল হো গয়ে, ফির রেল কা সাহাব লোগ আকে স্টেশন বন্ধ কর দিয়া, পর মাস্টার সব ফির ভি ইহাঁ রহে গয়ে, রাত কো লালটেন লেকে ইহাঁ ঘুমতে থে, ফির এক দিন সে বাদ উনকো কোই নেই দেখা, কা জানে কহাঁ চলা গেয়া, হ্যাঁ বড়ে আচ্ছে ইনসান থে বঙ্গালী বাবু, ই স্টেশন ভূতিয়া হে সাহাব, কোই কোই রাত অজীব সা সফেদ ধুন্ধ গির লেতি হয় জগা কো, রাম রাম রাম, অভি তো ইস লাইন মে কোই ট্রেন রুকতি নেই, আপ ইহাঁ উতরে কৈসে? আমি শুনছিলাম না, খালি এক ঠায় সামনের ভাঙা পরিত্যক্ত লেখা ঘরগুলোর দিকে একভাবে তাকিয়েছিলাম।
আমার চোখে জল জমছিল, আর সেই জলে আবছা হয়ে যাচ্ছিল চরম দাসপুর হল। শুনছিলেন আজকের গল্প চরণ দাসপুর হল্ট, রচনা অর্জুন ঘোষ, গল্প পাঠে ও কথকের ভূমিকায় আকাশ, সুব্রতর ভূমিকায় সূর্যদীপ, সুব্রতর মায়ের ভূমিকায় ঝিলিক, প্রথম বন্ধু ও আঞ্চলিক ব্যক্তির ভূমিকায় অনিকেত, দ্বিতীয় বন্ধু ও সূত্রধার আমি অরিত্র। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, গল্পটি কেমন লাগলো কমেন্টে জানান, আরও কোন কোন গল্প আপনারা শুনতে চান সেটাও অবশ্যই কমেন্টে জানান। আপনি যদি প্রকৃত সাহিত্যপ্রেমী হন তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আপনারাও কিন্তু আপনাদের লেখা গল্প আমাদের মেইল করতে পারেন akashchando2050@gmail.com-এ। মেইল দেওয়া রইল ডিসক্রিপশন বক্সে, এখনই চেক করে নিন এবং পাঠিয়ে দিন আপনার লেখা সেরা গল্প। অপেক্ষায় রইলাম আমরা, এই রকম আরো রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবে সাবধান সাসপেন্স। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। শুভরাত্রি।